অনেক দিন যদি না পারো যাদের বাবা মা কবরে চলে গেছে জুমার নামাজ শেষ করে মায়ের কবরে যাইও বাবার যে কবর জিয়ারত করিও এখন কিন্তু কাট মোল্লার সংখ্যা অশিক্ষিত মূর্খ মোল্লার সংখ্যা বাড়বে হচ্ছে শুধু কই বেদাত শুধু কই বেদাত শুধু কই বেদাত আপনাদেরকে আমি সাবধান করে যাই গতকালকে দাদা যে মাহফিলে গেছি হচ্ছেন নি সভাপতি এবং সহসভাপতি দুজনেই খুব স্ট্রং ওনারা আমি যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতেছে বারবার ওরা বলে না এরা কি করে না এখন সভাপতি এবং সহসভাপতি ওরা দুজন ডেকে ডেকে বলছে হুজুর কেমন করে বলবে এখানে তো জং লাগাই দিছে কই দুরুদ নাই কিয়াম নাই মিলাদ নাই জিকির নাই নফল নামাজ নাই শবে বরাত নাই কই শুধু বলে নাই 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 করতে করতে পুরো আমাদের এরিয়াটাকে মরুভূমি বানাই ফেলছে এগুলো আপনারা বিশ্বাস করবেন না মনে রাখবেন তো বলে হুজুর এখানে কেন আসলেন আমি চমৎকার একটা পয়েন্ট নিয়ে আসছি বন্ধু হযরতে আবু হুরায়রা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নহু থেকে হাদিসখানা বর্ণিত বাবা মা তো নয় অন্য মানুষের ক্ষেত্রে রাসূল বলেছেন আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কেউ যদি সকাল বেলা কোনো রোগী দেখার জন্য আল্লাহর নবী বলেছেন সকালে যদি তুমি বের হও বিকেল পর্যন্ত তোমার জন্য 70,000 ফেরেশতা আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করতে থাকে বর্তমানে একটা বেদি আমাদের সমাজে চারপাশে ঘুরে বেড়াচ্ছে সেই বেদিটা হলো বাবা মা যখন একটু অসুস্থ হয়ে যায় সন্তান পাশ কাটিয়ে অন্যদিকে চলে যায় ঠিক না সম্মানিত উপস্থিতি এটা কেন বললাম জানেন প্যারাডাইজ অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত রাসূলকে প্রশ্ন করলেন একজন ইয়া রাসূলুল্লাহ আমার কাছ থেকে সবচেয়ে মিষ্টি যেই ব্যবহারটা এটা কার পাওয়ার হক বেশি রাসূল বললেন ক্বালা উম্মুকা তোমার মা ক্বালা সুম্মা মান তারপরে কি রাসূল বললেন ক্বালা উম্মুকা তোমার মা আবার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান তারপরে কি রাসূল বললেন ক্বালা উম্মুকা তোমার মা আবার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান নেক্সট কি রাসূল বললেন ক্বালা আবুকা তোমার বাবা তাহলে বাবা মাকে অবহেলা করার সুযোগ আরে চলে রাসূল বললেন হতবাগাশে 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 তিনবার বলেছে নবী গো কে গো সেই হতবাগা নবীজি বললেন বাবা মা দুজনকে পাইলো অথবা একজনকে পাইলো তাদেরকে ভালোবেসে জান্নাতি হতে পারলো না তার মতো হতবাগার কেউ হতে পারে না নাউজুবিল্লাহ বলেন না মা বাবারে ভালোবাসেন না আরো জোরে আমি এখনো সুযোগ খুঁজি মার কাপড়টি ধুয়ে দিতাম বিশ্বাস করবে আমার জীবনে আমি আমার মায়ের সাথে যত কাজ করছি শুধু মারে খুশি করার জন্য মার যেন কষ্ট কম হয় আমার মনে হয় কোনো মেয়েও মায়ের সাথে এত সময় দেয়নি আমি সুযোগ পাইলে মার পিছনে পিছনে ঘুরতাম পিছনে পিছনে ঘুরতাম মার কি লাগবে কি করা দরকার আমি মায়ের কাজটা করার জন্য শুধু পিছন পিছন ঘুরতাম এখনো ঘুরি বিশ্বাস করবেন মাহফিলের যে হাদিয়া পাই না একটা টাকা নিজের ইচ্ছে মতো খরচ করি না যা টিকে সব খরচ করে মায়ের কাছে নিয়ে দেই প্রয়োজন হলে মা থেকে খুঁজে এনে খরচ করি বিশ্বাস করবেন আপনারা এটা হচ্ছে আমার মায়ের প্রতি ভালোবাসা মা সুস্থ থাকার একটা বড় কৌশল মা যখন দেখবে আমার সন্তান সব দিকে ফ্রি দেখবেন সেই মা বাবার মধ্যে কোনো ধরনের মানসিক প্রেশার আসে না আর যখন তারা মানসিক প্রেশার মুক্ত থাকে তখনই মা থাকে বাবা থাকে সুস্থ আর পিতামাতার সুস্থ জীবনটা সন্তানকে অনেক বেশি স্বস্তি দেয় অনেক বেশি টাকা খরচ করতে হয় না ঠিক না এটা কিন্তু বড় একটা জায়গা যে মা বাবার পিছনে যে অতিরিক্ত টাকা খরচ করা এই জায়গাটা থেকে আপনি বাঁচতে চাইলে মা বাবাকে মানসিকভাবে আপনাকে সবসময় ফ্রি রাখতে হবে আলহামদুলিল্লাহ বলেন না মা বাবাকে ভালোবাসা ফরজ তাদেরকে কষ্ট দেওয়া হারাম টাইম আর ওয়াজের টাইম তো শেষ হয়ে গেছে দাদা হ্যাঁ কিন্তু আই তো শেষ করতেন না ঠিক আছে আরে সালাই জামনি এক কানা হ্যাঁ আই কিন্তু রাজি আছি আলহামদুলিল্লাহ কর আরো জোরে আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার আমি কি বলতে চাই আপনি বুঝেন হাদিস শরীফের মধ্যে এসেছে একজন এসে নবীকে প্রশ্ন করলো নবী গো ও প্রাণের নবী আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আব্বাই আমার উপার্জিত অর্থ নিজের মতো খরচ করে নবীজি কবি চাল লই আইছো আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন তোমার উপার্জিত অর্থ নয় রে
তুমি নিজেও তোমার বাবার সম্পদ শুধু তোমার উপার্জিত টাকা না তোমার বাবা তোমাকে যেমনি চায় এমনি তোমাকে ব্যবহার করতে পারবে শুধু তোমার উপার্জিত টাকা না তোমাকেও কিন্তু তুমি একটা বারের জন্য না করতে পারবা না সুবহানাল্লাহ কইতেন না অনেক ফলাফাইনে কইবো মা হুজুর তো আব্বার দাম বাড়াই দিল আর দাম কমাই দিল আব্বার দাম চিরকালের জন্যই বেশি তার কারণ বাবা থেকে তোমার মূল যেই মেরুদণ্ড হার বাবা থেকে তোমার বডিতে যতগুলো হার আছে সবগুলো বাবা থেকে তৈরি হয়েছে খবর রাখেন কি আর জানেন কি জানেন শুধু চা খাইতে কফি খাইতে সময় মতো বাদাম খাইতে বাকিগুলোর খবর নাই বাবা থেকে তৈরি হলো হার আর মা থেকে তৈরি হলো সন্তানের গোস্ত এবং ব্লাড আপনি ছোট তাদের তারা চিরকালই বড় কোরআন এবং হাদিস থেকে বড় আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা সুবহানাল্লাহ কইতেন না আল্লাহর কোরআন পর্যন্ত বুঝতে গেছে আব্বা আম্মার কথা ওমা এটা কি সহজ জিনিস আপনার জীবনে ত্রুটি আছে যদি মা বাবার কলিজা শীতল থাকে হয়তো বা আপনি পার পেয়ে যাবেন কারণ মায়ের ছোট্ট হাতে ছোট্ট চিঠি আল্লাহর কাছে অনেক অনেক বেশি পছন্দ যদি লাল কলম দিয়ে লিখে দে তাইলে সন্তানের কপাল পড়েছে এই জন্য বলেছি বন্ধু প্রত্যেক দিন যদি না পারো যাদের বাবা মা কবরে চলে গেছে জুমার নামাজ শেষ করে মায়ের কবরে যাইও বাবার জিয়া কবর জিয়ারত করিও এখন কিন্তু কাঠ মোল্লার সংখ্যা অশিক্ষিত মূর্খ মোল্লার সংখ্যা বাড়বের হচ্ছে শুধু কয় বেদাত শুধু কয় বেদাত শুধু কয় বেদাত আপনাদেরকে আমি সাবধান করে যাই গতকালকে দাদা যে মাহফিলে গেছি বুঝছেন নি সভাপতি এবং সহসভাপতি দুজনই খুব স্ট্রং ওনারা আমি যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতেছে বারবার ওরা বলে না এরা কি করে না এখন সভাপতি এবং সহসভাপতি ওরা দুজন ডেকে ডেকে বলছে হুজুর কেমন করে বলবে এখানে তো জং লাগাই দিছে কই দুরুদ নাই কেয়াম নাই মিলিদ নাই জিকির নাই নফল নামাজ নাই শবে বরাত নাই কই শুধু বলে নাই 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 করতে করতে পুরো আমাদের এরিয়াটাকে মরুভূমি বানাই ফেলছে এগুলো আপনারা বিশ্বাস করবেন না মনে রাখবেন তো বলে হুজুর এখানে কেন আসলেন আমি চমৎকার একটা পয়েন্ট নিয়ে আসছি বন্ধু হযরতে আবু হুরায়রা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত বাবা মত নয় অন্য মানুষের ক্ষেত্রে রাসূল বলেছেন আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কেউ যদি সকালবেলা কোনো রোগী দেখার বাবা মা না অন্য সাধারণ মানুষ যেটা তোমার আত্মীয় স্বজন বা পাড়াপড়োশী শোভাকাঙ্ক্ষী অথবা কেউ না তুমি তাকে দেখতে গেলে অসুস্থ হওয়ার পরে আল্লাহর নবী বলেছেন সকালে যদি তুমি বের হও বিকেল পর্যন্ত তোমার জন্য 70,000 ফেরেশতা আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করতে থাকে তুমি যদি বিকেল বেলা বের হও বিকেল বেলা বের হই পুরের দিন ভোর পর্যন্ত আরো 70,000 ফেরেশতা তোমার জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করতে থাকি জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলে দিয়েছেন কেউ যখন কোনো অসুস্থ রোগীকে দেখার জন্য মানসিকতা করবে নিয়ত করে সে ওযু করবে ওযু করে করে যখন সে রোগী দেখার জন্য আস্তে আস্তে এগিয়ে যাবে আল্লাহ রাসূল জানিয়ে দিলেন উম্মত মানুষ অসুস্থ হলে অবহেলা করো না তুমি যখন অজু বানাইয়া পবিত্র খেয়াল নিয়ে যখন ওই অসুস্থ মানুষকে দেখার জন্য তুমি সামনের দিকে আগাইবা আমার নবীজি জানিয়ে দিয়েছে তুমি যেন জাহান্নাম থেকে 70 বছরের দূরে তুমি চলে আসলা কত বছর শুধু আপনি অসুস্থ মানুষটাকে দেখার জন্য অজু করে বের হয়ে গেলেন বাবা মা তো অনেক উপরের কথা কথা বলেন না কেন আমাদের দেশে মানুষ অসুস্থ হলে দুর্বল হলে আপন স্বজন কেউ তো দেখে না আমার নবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন ওমর ওমর তুমি যখন কোনো অসুস্থ রোগীকে দেখতে যাবে অসুস্থ মানুষকে যখন দেখতে যাবে তুমি যিনি অসুস্থ ওনাকে গিয়ে বলবে তোমার জন্য একটু দোয়া করে দিতে কেননা অসুস্থ ব্যক্তি যিনি কষ্ট পাচ্ছে ওনাদের দোয়া হলো ফেরেশতাদের দোয়ার মতো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ আমাদের দেশে দূরে আত্মীয় আছে অসুস্থ হলে দেখতে যায় না
কথা বলে না ধরেন অনেক দূরে ধরেন আপনারা নাঙ্গল কোটে আছেন আমি কুমিল্লায় আছি एग्जांपल আমি অসুস্থ হয়ে গেলাম আপনারা আমাকে ভালোবাসেন মহব্বত করেন অনলাইনে জানতে পারলেন কি করলেন জানতে পারলেন হুজুর অসুস্থ হয়ে গেছে হুজুর আমাদের মহব্বতের মানুষ ওনাকে একটু দেখার জন্য যাব আল্লাহর হাবিব জানিয়ে দিলেন বন্ধু আল্লাহর রাসূল জানিয়ে দিলেন তুমি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যদি কোনো অসুস্থ রোগীকে দেখার জন্য তাকে একটু সেবা করার জন্য যদি তুমি এগিয়ে যাও রাসূল বলেছেন তুমি দরো বের হলে সকাল বেলা পরের দিন সকালে তুমি হয়ে গেল অথবা পরের দিন বিকেল হলো এখানে হাদিস শরীফের এমন ভাবে আসছে হাদিস শরীফটা আল্লাহ রাসূল বলেছেন তুমি রোগী দেখতে বের হলা ফিরে যতক্ষণ না পর্যন্ত তুমি ফিরে না আসবা ততক্ষণ যেন তুমি শুধু জান্নাতি ফল তুমি কুড়াইতে থাকলা বন্ধু নবীজি জানিয়ে দিয়েছে উম্মত ও বন্ধু রাসূল বলেছেন আমি আমার উম্মতগুলোকে মাঝায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই কিন্তু আমার উম্মতগুলো আমার হাত পুষ্কে জাহান্নামে চলে যায় নাউজুবিল্লাহ বলেন না তার মানেটা কি বুঝতে পারছেননি রাসূল বলেছেন আমি আমার উম্মতগুলোকে জান্নাতের সকল রাস্তা দেখিয়ে গেলাম কিন্তু তারা আমার এই রাস্তা মতো হাঁটলো না তারা নিজেরা নিজেরা রাস্তা তৈরি করে নতুন পথে হাঁটলো তার মানে আমি চাইছিলাম জাহান্নাম থেকে বাঁচাতে তারা নিজেরাই নিজেরা জাহান্নামের রাস্তাটা তৈরি করলো জুড়ে জুড়ে বলেন নাউজুবিল্লাহ আমার নবী বলেছে ও মক্রপুরের আমার ভাই আমার বাবাড়া আমার মা বোনেরা সবাই কি ডিকি ডিকি বলছি আল্লাহর হাবিব স্যার সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন তুমি তো রোগী দেখতে গেলা না রোগীর সেবা সেবা করতে গেলা না তোমার জন্য জান্নাতের একটা অংশ বরাদ্দ করে নিলা লাভ না লস আরো জোরে নবীজির সেবা করতে ইহুদি বালক কি জানি খবর লই আইছে আরেকজন অমনু কি কইবে মুতারে কইয়া লাগে আস্তে আস্তে মরি যেতে আছে ডোর দিতে বালা করি আলহামদুলিল্লাহ কন্যা আমি রুকুবে মাঝে মাঝে একটু আপনাদেরকে মজা দিব যেন আপনাদের মধ্যে ক্লান্তি না আসে ক্লান্তি মানেই অমনোযোগ আপনাদেরকে আমি বেশি বলবো না অল্প কিছু হাদিস আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের কাছে কি সত্যি ভালো লাগে রাসূল বলেছেন কি তুমি তো অসুস্থ রোগী দেখতে যাওনি তাকে তো তুমি সেবা করতে যাওনি তুমি যেন তোমার জন্য জান্নাতের একটা অংশ তুমি দখল করে নিলা বরাদ্দ করে নিলা সুবহানাল্লাহ আজকে থেকে অসুস্থ মানুষ দেখতে যাবেন তো দেখেন দেখেন অসুস্থ মানুষ দেখতে নবীজিকে ইহুদি বালক সেবা করতেন কি করতেন দেখেন না নবীজি কেমন শিক্ষা দিয়েছেন ইহুদি বালক নবীজির সেবা করতেন নবীজি শুনতে পেলেন সেই বালকটা অসুস্থ হয়ে গেছে অসুস্থ যখন হলো নবীজি বালকটাকে দেখতে গেলেন কিন্তু বালকটা তো ইহুদি নবীজি ইহুদিকে দেখতে গিয়ে দেখলেন সে যদি এই অবস্থায় মারা যায় তাহলে সে তো জাহান্নামী হয়ে যাবে নবীজির গোলাম কখনো জাহান্নামী হতে পারে না বন্ধু নবীজি তাকে ইশারা দিলেন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে নাও সে তার বাবার দিকে তাকায় ইহুদি বালকটা তার বাবার দিকে তাকায় নবীজি যখন বললেন তুমি মুসলমান হয়ে যাও ইসলাম ধর্ম গ্রহণ করো সঙ্গে সঙ্গে বালকটা তার বাবার দিকে তাকালো বাবার দিকে তাকাতে দেরি বাবা ইশারা দিয়ে বুঝিয়ে দিলেন বন্ধু সঙ্গে সঙ্গে বালকটা মুসলমান হয়ে গেল ইসলাম ধর্ম গ্রহণ করলো আমার নবী শুকরিয়া জ্ঞাপন করতে 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 বন্ধু ওখান থেকে বের হলো তার কারণ হলো অসুস্থ রোগী দেখতে এসছে নবীজির গোলাম ইহুদি কিন্তু আল্লাহ তাকে ইমানদার বানিয়ে আল্লাহর ডাকে সাড়া দিতে বাধ্য করলো কার ছিলায় প্রাণের নবীর ছিলায় মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেছেন নবীজি তার বংশধরের কাউকে সূরা ফালাক এবং সূরা নাস পরে বন্ধু ফুদি মেসেজ করে দিতেন আর বলতেন আল্লাহ তুমি মুক্ত করে দাও আল্লাহ তুমি আরোগ্য করে দাও আল্লাহ তুমি সুস্থ করে দাও এমন সুস্থতা তুমি দিয়ে দাও জীবনে আর কোনোদিন যেন অসুস্থতার টাচ না করে আজকে থেকে আপনারা রোগ মুক্তির জন্য ফরজ নামাজের পরে কোন নামাজের পরে সালাম ফিরাবেন সালাম ফিরানোর পরে তারপর আপনি কি করবেন একবার সূরা ফালাক একবার সূরা নাস পড়ে হাতে ফু দিবেন ফু দিয়ে মাথা থেকে একবারে পুরো বডি মেসেজ করে দিবেন নবীজির হাদিসকে বিশ্বাস করে মেসেজ করলে বিমার পালিয়ে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ মজা লাগছে না খবরটা এটাও কিন্তু রাসূলের ভালোবাসার অন্তর্ভুক্ত আহলে সুন্নাত ওয়াল জামাত মানে কি জানেন আহলে সুন্নাহ মানে রাসূলকে গ্রহণকারী দল
কথা কথা বলে দাও রাসূলকে গ্রহণ করা মানে কি রাসূল যা নিয়ে এসেছে আমরা সব গ্রহণ করলাম এবং সেটাকে আমরা বাস্তব জীবনে বাস্তবায়িত করব আপনারা নতুন নতুন কোন বিষয় যদি জানতে চান তাহলে অনলাইনে সব বিষয়ের উপর পার্ট বাই পার্ট আলোচনা করা আছে আপনারা ওখান থেকে আপনারা আমার এই আলোচনাগুলো কালেক্ট করে নেবেন সম্মানিত উপস্থিতি অনেক হয়ে গেছে আমার আরেকটু কাজ আছে আপনাদেরকে নিয়ে একটু কাজ আছে আপনারা কি আমাকে একটু সময় দিবেন না আবার উঠটা চুল্লা চুল্লা যাইবে যাইন না কিন্তু হ্যাঁ একটা কাজ হলো কর্তৃপক্ষ আমাকে মসজিদের জন্য একটু মসজিদের বিভিন্ন কাজ বাকি আছে কর্তৃপক্ষ আমাকে একটু রিকোয়েস্ট করেছে হুজুর আপনার যদি মর্জি হয় তাহলে আপনি আমাদেরকে আমাদের মসজিদের একটু কাজ বাকি আছে মসজিদের জন্য আমাদের দর্শকদের কাছে একটু হাত পাতবেন ওনারা যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব ওনারা দিবে আপনারা কি একটু সহযোগিতা করবেন একটা হাদিস বলি দেখেন আপনারা যাবেন না প্লিজ যদি না দেন আমার আপত্তি নেই কিন্তু আল্লাহর ঘরের কাজ তো আটকে থাকবে না থাকবে শুনেন এই যে আমার দিকে তাকান আপনারা অনলাইনে আমার আলোচনা শুনেন এমন কি কেউ আছেন এখানে কে কে আছেন হাত তুলেন তো দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা হাত নামান আপনারা দেখবেন আমার গ্রামে 30 বছরের একটা পুরনো মসজিদ কত বছর 30 বছরের পুরনো একটা মসজিদ মাটির ঘর উপরে ছিল টিনের চাল বুঝছেন নিসা মানুষ এবার ভয়ে মসজিদে ঢুকতো না মানে এমন অবস্থা হইছে আমি দীর্ঘদিন গ্রামের বাইরে আমি যাওয়ার পর আমার গ্রামের মানুষ ধরলো মিটার নাই মিটারটা বসিয়ে দিলাম ঠিক তার এক সপ্তাহ 15 দিন পরে সবাই বসলো যে আমি মসজিদটা করে দেওয়ার জন্য প্রায় 40 লক্ষ টাকার উপরে গেছে আমার এই হাত দিয়ে আমি খরচ করেছি আপনারা তো মনে করবেন যে হুজুররা টাকা নিয়ে জানি কি করে প্রেমেরই বাজারে কে যাবি চলে রে আমিও যাব তোর সঙ্গেতে প্রেমিক পাওয়া মুশকিল কি এই যে সবার টাকাগুলো নিয়ে যে মসজিদে লাগাইলাম এই হক কি বেনিফিট কি যারা দিছে তারা পাবে না আরে শুধু পাবে আল্লাহ রাসূল বলেছেন ছোট হোক বা বড় হোক পৃথিবীতে যে মসজিদের কাজে যুক্ত হবে মসজিদ বানাবে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার জন্য জান্নাতে ঘর বরাদ্দ দিবে খবরটা খুব মজার না আবার মজা আছে আল্লাহ রাসূল আরো জানিয়ে দিয়েছেন একজন ব্যক্তি যতবার মসজিদে আসা যাওয়া করবে প্রতিবার একজন ব্যক্তি যদি দৈনিক 5 বার যায় কেউ যদি 10 বার যায় হাদিস শরীফের মধ্যে আসছে যতবার মসজিদে আসা যাওয়া করবে ততবারের বিনিময়ে আলাদা আলাদা মেহমানদারির ব্যবস্থা হবে তাহলে এটার সাথে যুক্ত হওয়ার দরকার আছে না নাই সূরা বাকারাতে আল্লাহ স্পষ্ট বলেছে দেখেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ বলেছেন সাবধানই ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস করে সালাত কায়েম করে সর্বশেষে বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ যে দৌলত দিয়েছে সম্পদ দিয়েছে তা থেকে তারা দান করে আমার দিকে তাকান আমরা কিন্তু অনেকেই টাকার কথা কইলে 500 টাকার নোটটা লুকাইয়া 5 টাকাটা বের করি ঠিক না আল্লাহ রাসূল কি কয় জানেন নি আল্লাহ রাসূল একদিন আমি যেরকম আপনাদের সামনে কথা বলতেছি না এরকম আল্লাহ রাসূল একদিন সাহাবাই কেরামদেরকে ডাকলেন ডেকে বললেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিশের সম্পদ বেশি পছন্দ করো ওয়ারিশ মানে কি আপনার পরবর্তী জেনারেশন ঠিক কিনা বলেন নেক্সট যে জেনারেশন আপনার বিবি আপনার সন্তান সন্ততি নাতি নাতকুরেরা প্রজন্মের পর প্রজন্ম যারা আসবে আল্লাহ রাসূল বললেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিশের সম্পদ বেশি পছন্দ করো তখন রাসূল বললেন না আমাদের মধ্যে এমন সাহাবাই কেরাম বললেন না আমাদের মধ্যে এমন কেহ নেই তখন রাসূল বলেছেন ওইগুলো হলো তোমার নিজের সম্পদ যা তুমি মৃত্যুবরণ করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে যাও এগুলো হলো তোমার নিজের সম্পদ আর যা তুমি পৃথিবীতে রেখে যাও যদিও তোমার উপার্জিত অর্থ এগুলো কিন্তু তোমার নিজের সম্পদ নয় এগুলো হলো তোমার ওয়ারিশের সম্পদ কার আপনারা আমার হাদিস শরীফটা বুঝেন নাই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অনুতে হাদিসটা বর্ণিত বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আছে রাসূল বলেছেন তোমরা ইন্তেকাল করার আগে যা দান করে যাও এগুলোই হলো তোমাদের নিজের সম্পদ আর যা তোমরা রেখে যাবে জমিন সোনা গয়না টাকা পয়সা বাড়ি গাড়ি হ্যাঁ এগুলো হলো যদিও তুমি রেখে গেছো এগুলো আর তোমার সম্পদ বলে বিবেচিত হবে না এগুলো তোমার আওলাদের সম্পদ এরা দান করতেও পারে মানে নাও করতে পারে এজন্য বুদ্ধিমান মানুষের কাজ হলো আল্লাহর সন্তুষ্টির জন্য যার যার সাধ্য অনুযায়ী আপনি একটু খরচ করে যাও আপনারা একটু করবেন খরচ আমি কাউকে কিন্তু বলবো না কিছু দুইজন মহিলা মিজানুর রহমান এবং ওনার স্ত্রী তারা দুজন মিলে নগদ দিয়েছেন 2000 টাকা মারহাবা
আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ কবুল করো মঞ্জুর করো গো দানের খবর শোনার মদিনায় তুমি পৌঁছে দাও এই দানের ছলায় জীবনের গুনাহ maaf করে দাও আপন সজনের কবর আজাব তুমি বন্ধ করে দাও আল্লাহ গো সন্তান পরীক্ষা দে গো সন্তানের পরীক্ষায় তুমি কামিয়া বিধান করে দাও তাদের মনের আশা তুমি পূরণ করে দাও আমিন এখানে রাখি আপনাদের মধ্যে অল্প সময়ের মধ্যে যার যার জায়গা থেকে যে যা পারেন এখানে কোনো প্রেশার নেই এটা কি জানেন এটা কিন্তু আমারও কাজ এটা আমারও বাজার কোন দিকে কোন দেশে ওপারে কোন পারে ওপারের বাজার বুদ্ধিমান মানুষ যারা তারা দুনিয়ার বাজার কম করে ওপারের বাজার একটু বেশি করেন সম্মানিত উপস্থিতি যার যার জায়গা থেকে তৌফিক অনুযায়ী আল্লাহ গো আমার আরেক ভাই নগদ দিয়ে দিলেন 100 টাকা মারহাবা আল্লাহ গো আল্লাহ তাকে তুমি কবুল করো জীবনের গুনাহ maaf করো মোহাম্মদ তাজুল ইসলাম আমার চাচা উনি দিয়ে দিলেন নগদ 2000 টাকা আল্লাহ গো আমার চাচা কি তুমি কবুল করে নাও আল্লাহ চাচার জীবনের গুনাহ maaf করে দাও তুমি দিছো মাশাআল্লাহ আল্লাহ আমার আরেকটা ছোট ভাই দিলেন নগদ 500 টাকা মারহাবা হাজি আব্দুস সাত্তার নগদ দিয়ে দিলেন 3000 টাকা মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো দানের খবর শোনার মতন আল্লাহ বদিউল আলম দিয়েছেন নগদ 1000 টাকা কি বললেন মারা গেছে মসজিদের মতওয়ালি ছিলেন মরহুম মাস্টার সাদেক হোসেন সাহেব ওনার পরিবার ওনার পরিবারে দিয়েছেন নগদ 5000 টাকা মারহাবা আল্লাহ আল্লাহ আবার আরেক ভাই দিলেন নগদ 100 টাকা গো আল্লাহ সাদেক হোসেনের জন্য একটু দোয়া করে নেই আল্লাহ গো মসজিদের মতওয়ালি সাহেব তিনি চলে গেলেন আপন সজনের 5000 টাকা দিয়ে দিলেন আল্লাহ আল্লাহ গো এই দানের ওসিলায় সাদেক হোসেন সাহেবের কবর আজাব বন্ধ করে দাও আল্লাহ কবর নূরে গুলজার করে দাও আপন সজন যারা দুনিয়ায় বেঁচে আছেন এক হায়াত তুমি বাড়িয়ে দাও আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও আমিন নজরুল ইসলাম নজরুল ইসলাম সাহেব আগে দিয়েছেন 500 টাকা এখনো দিলেন নগদ 500 টাকা মারহাবা আল্লাহ ওয়ালাইকুম আসসালাম দেন 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 আল্লাহ আমার আরেক চাচা দিলেন নগদ 100 টাকা মারহাবা সমন দিলেন নগদ 1000 টাকা মারহাবা আরেকজন দিলেন 100 টাকা মারহাবা আহমদুল্লাহ দিয়েছেন 500 টাকা মারহাবা আপনারা কেউ যাইয়েন না আমি কিন্তু দোয়া করে দিব আপনারা কেউ যাইয়েন না পানি পড়ে গেছিল আল্লাহ ছোট ভাইয়ের জন্য দোয়া চেয়ে নগদ দিলেন 500 টাকা মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো হ্যাঁ দুইজনে দিয়েছেন 200 টাকা মারহাবা আরেকজন দিলেন 100 টাকা মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও আব্দুল গফর দিলেন 500 টাকা মারহাবা আরেকজন দিয়েছেন 100 টাকা মারহাবা আপনারা কেউ যাইয়েন না দয়া করে দান দান কি ইবাদত না কথা বলে দান কি ইবাদত না তাহলে চলে যান কেন শেষ তো মাহফিল কিছুক্ষণের মধ্যে দোয়া করে দিব আল্লাহ গো আমার আরেক চাচা দিলেন 500 টাকা মারহাবা আরেকজন দিলেন 200 টাকা মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনোরগঞ্জ থেকে এসেছেন আরেকজন দিয়েছেন 200 টাকা আরেকজন দিলেন 100 টাকা আরেকজন দিলেন 100 টাকা মারহাবা আরেকজন দিলেন 100 টাকা মারহাবা আল্লাহ আমার ভাই আরেকজন শফিকুল ইসলাম মা অসুস্থ দোয়া চেয়ে দিলেন 500 টাকা মারহাবা মা কি তুমি সুস্থতা দান করে দাও জোরে জোরে কোনা আমিন মোহাম্মদ সাইফুল ইসলাম দিলেন 1000 টাকা মারহাবা মঈনুদ্দিন দিয়েছেন 1000 টাকা মারহাবা আরেকজন দিলেন 200 টাকা মারহাবা আল্লাহ আমার একটা ভাই 100 টাকা দিলেন সাইদুল হক দিয়েছেন 500 টাকা মারহাবা নাসিরউদ্দিন দিলেন 1000 টাকা মারহাবা জসীমউদ্দিন দিলেন 1000 টাকা মারহাবা আরেকজন দিলেন 100 টাকা উনি আমার পাশে বসে আছেন আলহাজ আব্দুর রহিম সাহেব তিনি নগদ দিয়ে দিয়েছেন 3000 টাকা আল্লাহ এখন যারা সব দিলেন সবাইকে তুমি কবুল করে নাও আমিন
আগে 2000 টাকা দিছে এখন 2000 টাকা কাজী মুজাম্মেল হ্যাঁ তিনি আগে দিলেন কত আগে দিছে 2000 টাকা এখন 2000 টাকা তিনি আগে দিয়েছেন নগদ 2000 টাকা এখনো দিলেন 2000 টাকা আমার বাবা একজন আমার বোন দিলেন নগদ 500 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো মনিরুল ইসলাম দিয়েছেন 200 টাকা মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও কবুল করো মঞ্জুর করো আল্লাহ গো হাজীবাড়ি থেকে আমার এক বোন ফাতেমা ফাতেমা দিলেন 500 টাকা মারহাবা তারিকুল ইসলাম মহিন দিলেন উপস্থিত হতে পারেনি তিনি দিলেন 2000 টাকা মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও এই দানের ওসিলায় জীবনের গোলাম দুইজনে মিলে দিলেন 500 টাকা মারহাবা আরেকজন দিলেন 50 টাকা মারহাবা আবু সাইদ স্যার সোনালী ব্যাংকের ম্যানেজার কয়েলগাছা শাখা বরুয়া আবু সাইদ স্যার সোনালী ব্যাংকের ম্যানেজার উনি নগদ দিয়ে দিলেন 3000 টাকা মারহাবা কবুল করো মঞ্জুর করো দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও আপনাদের এখানে 5000 10000